আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ। 2021 সালের স্মার্ট আধুনিক রাজকীয় খানদানি দুটি বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে একটু শেয়ার করি, এই ড্রেসিং টেবিলটা খুবই স্মার্টনেস এবং 4 ফিট বাই 7.5 ফিট উচ্চতা। একটু আধুনিকভাবে আমি তৈরি করেছি এই হাত পলিশের ড্রেসিং টেবিলটা। তো ঢাকার এক কাস্টমার সরাসরি ওনার ফ্যামিলি নিয়ে আমার শোরুমে এসে আমাকে অর্ডার করেছেন, তারপরে নিয়েছে খুবই আধুনিক একটি 6 ফিট বাই 3.5 ফিট ভিক্টোরিয়া খানদানি নবাবে একটি ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা খুবই আধুনিক, কেননা এই ওয়ার্ড্রপটা কারুকার্যটা 8-10টা ওয়ার্ড্রপ থেকে একটু ভিক্টোরিয়া শেফটের আদলে করা। একটা বিষয় আপনারা দেখলে অবাক হবেন, এটার যে পায়াগুলা দেখুন কতটা নিখুঁত এবং লাক্সারিয়াসভাবে করা, এবং 6-6 ভিক্টোরিয়া পায়ার থেকে পুরাটা জমিন থেকে এই হাত পলিশের ভিক্টোরিয়া ওয়ার্ড্রপটা করা। এই ওয়ার্ড্রপটার প্রাইসটা অনলি 45,000 টাকা। এখন অনেক কাস্টমার আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এই ওয়ার্ড্রপটার প্রাইসটা কেন 45,000 টাকা। আমি আপনাদেরকে একটু দেখেই দেখুন, এটার পিছনে কিন্তু চিটাগং গামারি কাঠ ব্যবহার করেছি। এখন আপনি যদি এটার পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করতেন তাহলে অবশ্যই এটার দাম 35,000 টাকা হতো, কেননা অপু ফার্নিচার কখনোই কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে না। আমি সবসময় চেষ্টা করি একটু নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করার জন্য। এটার ওয়ার্ড্রপের ড্রয়ারগুলো দেখুন, দেখেন এখানেও কিন্তু আপনার কাঠ ব্যবহার করা, 1 ইঞ্চি মোটা চিটাগং গামারি কাঠ ব্যবহার করা। এখনও আমরা এটাকে সম্পূর্ণ কমপ্লিট করি নাই। আমার কাছে এই গোলাপগুলা দেখুন, একটা ড্রয়ারের ভিতরে 5টা করে গোলাপ ফুটানো, এবং এই যে ডপ পাল্লাটা দেখুন এটার ভিতরে আসলে কতটা আধুনিকভাবে ফুটিয়েছি। তো যাই হোক, এই ওয়ার্ড্রপটার প্রাইসটা অনলি 45,000 টাকা। তারপরে ভাইজানের যে ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটা একটু আধুনিকভাবে করা। একটা বিষয় দেখুন, এটা কিন্তু আপনারা এখানে খুবই সুন্দর টান দিতে পারবেন, এবং এখানে কিন্তু খুব ড্রয়ার সিস্টেম খুব আধুনিকভাবে করা ভিক্টোরিয়া শেফটে। তো এই যে ভিক্টোরিয়া পায়াগুলা দিয়ে করা খুবই সুন্দর হাত পলিশের এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা অনলি 55,000 টাকা। অনেকেই আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া অমুক জায়গায় দেখেছি এটা 50, আপনি কেন 55,000 টাকা বলতেছেন? দেখুন আমি কিন্তু আসলে আমার জায়গা নেই, নাহলে আপনাকে পিছনের সাইডটাও দেখাইতাম। আমি কিন্তু পিছনও কাঠ ব্যবহার করেছি, যদি আমি ফ্লাইবোর্ড ব্যবহার করতাম তাহলে অবশ্যই এই আধুনিক ড্রেসিং টেবিলটার দামটা কমতো। কিন্তু আমি চেষ্টা করি একটা কোয়ালিটি নির্ধারণ করার জন্য, যারা কোয়ালিটি পণ্য নিতে চায় আমি তাদের কাছেই পণ্য বিক্রি করি, যেন আমার বিজনেসের সুনাম যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি। আজকে দীর্ঘ 5টা বছর এই ইউটিউবের জগতে অনেক কষ্ট করে আজকে 95,000 সাবস্ক্রাইবার মাইল ফলো অপু ফার্নিচার আসে আপনাদের মাঝে, সেটা একদিনও হয় না। আপনারা ভালোবেসে লাইক সাপোর্ট করে আজকে আমাকে এই জায়গায় এনেছেন, অবশ্যই আপনাদের কাছে আজীবন ঋণী। এবং এই সাইটের যে ডিজাইনগুলা, এটা একটু আমি আরেকটু আধুনিক করেছি। এই যে 4টা ভিট দেখতেছেন, এই ভিটটা আমি এক্সট্রা নতুন দিয়েছি একটু আধুনিক করার জন্য, এবং এই কাজটা আমি বাড়িয়েছি, এই 4টা ভিট বাড়িয়েছি আর একটু গর্জিয়াসভাবে। মূলত অরিজিনাল যে ক্যাটালগের ডিজাইনটা আমি তার চেয়ে একটু চেষ্টা করেছি একটু গর্জিয়াসভাবে করার জন্য। এবং এটার 2 সাইডে 2টা পাল্লা, মাঝখানে 3টা ড্রয়ারের শেফটে সাজানো। এটা ড্রয়ারগুলো দেখুন, এটাও কিন্তু আপনার কাঠ ব্যবহার করা। এখন পর্যন্ত আমরা আসলে ফুল কমপ্লিট করি নাই, কমপ্লিট করার পর ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা গর্জিয়াস, আরও গ্লেজি ভাব আসবে যখন এটাকে সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হবে। এবং ওয়ার্ড্রপের পিছনও কিন্তু আমি কাঠ ব্যবহার করেছি, দেখুন এই সাইডটা দেখেন, সম্পূর্ণ কাঠ ব্যবহার করা, চিটাগং সেগুন কাঠ, এবং এটার সাইড ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই আধুনিক একটি লুকে। দেখুন এটার কাজের কোয়ালিটিগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাও দেখুন সম্পূর্ণ নিখুঁত কারুকার্য করা। তো ধন্যবাদ, অনেক কথাই বললাম, বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের এই ছোটো ভাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।